সেলফোন ফুট থেকে উৎপাদিত চকলেট ক্যান্ডি বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশের সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দুবাই ও সৌদি আরবে রপ্তানি হচ্ছে এই সেলফোনের এই চকলেটগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এই দেশে উৎপাদিত এই পণ্যের উপর একটি বিশেষ প্রতিবেদন। নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বেসিক শিল্প নগরীতে গড়ে তোলা হয়েছে ইলসান ফুড লিমিটেড। চকলেটে আকৃষ্ট 90% শিশু ছাড়াও তরুণ তরুণীদের মধ্যেও রয়েছে চকলেট খাওয়ার প্রবণতার চাহিদা। তাদের চাহিদার কথা মাথায় নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিষ্ঠানটি। আর হাতে তৈরি দেশীয় লজেন্স ও চকলেট বহু দশক বাজার দখল করে রাখলেও আধুনিক প্রযুক্তির কাছে বাজারের একটি অংশ বিদেশি চকলেট কোম্পানির হাতে চলে যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদেশি চকলেটের সাথে প্রতিযোগিতার নামে প্রতিষ্ঠানটি বাংলাদেশের জনপ্রিয় সকল প্রকার ক্যান্ডি, লজেন্স, ডেইরি মিল্ক, কিটক্যাট তৈরিসহ আন্তর্জাতিক মানের 20 আইটেমের চকলেট তৈরি করছে। চকলেট তৈরিতে চিনি, গ্লুকোজ ও গুঁড়া দুধের সাথে ব্যবহার করা হয় আমদানি করা কোকোয়া পাউডার। চকলেট মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে চকলেটে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করা হয় না। ক্রমবর্ধমান চকলেটের চাহিদার কথা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটি একঝাঁক তরুণ দক্ষ কর্মী রয়েছে, যাদের দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধা। এটা একটা ফুড কোম্পানি, এখানে চকলেট, লিচি, আইসক্রিম, নানা ধরনের কনফেকশনারি প্রোডাক্ট বানানো হয়। যত বছর ধরে আছি আমি আসলে জব সিকিউরিটি যেটাকে বলে এখানে অনেক ভালো আছি, এবং এখানে কর্ম পরিবেশটাও অনেক বেশি ভালো, যে কারণে এত বছর ধরে আসলে অ্যাজ এ গার্ল মানে মেয়ে হয়েও আমি থাকতে পারছি। আমাদের এলসন ফুড বিডি লিমিটেড এখানকার যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ালিটি মেনটেন করে এবং সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে আমরা বাজারজাত করি। কোম্পানির তৈরি চকলেট, লজেন্স ও ক্যান্ডি দেশীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বর্তমানে 11টি দেশে যাচ্ছে বাংলাদেশের তৈরি এই চকলেট। কিন্তু অনেক আইটেমের চকলেট তারা আর্থিক সংকটের জন্য উৎপাদন করতে পারছে না। এসব রপ্তানিমুখী শিল্পগুলির জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থার দাবি জানান ইলসান ফুড লিমিটেডের পরিচালক। জি ধন্যবাদ। আমাদের এই কোম্পানিটি একটি পারিবারিক প্রতিষ্ঠান। আমার আব্বা প্রতিষ্ঠানটা শুরু করেছেন 2001 সালে, এবং খুব ছোট আকারে আমরা শ্যামপুর বিসিক থেকে শুরু এবং এই কাঁচপুর বিসিকে 2004 সালে আমরা আসি এবং 2005 থেকে প্রোডাকশনে যাই। এবং প্রথম থেকেই আমার বাবার যেটা ভিশন ছিল যে উৎপাদন যেটা হচ্ছে আপনার ইম্পোর্ট হচ্ছে সেটা সাবস্টিটিউট কোনো প্রোডাক্ট করা যায় কিনা দেশে। যেমন বাচ্চাদের অনেক আইটেম অনেক বিভিন্ন দেশ থেকে, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে তখন উনি দেখতেন আসতো। তো ওই কনসেপ্ট থেকেই উনি এটা শুরু করেন। আমরা ছোটো ছোটো ক্যান্ডি, জেলি, যেগুলো এখানেই একই গুণগত মান বজায় রেখে এবং একটা ভালো প্রাইসিংয়ে একই রকম কোয়ালিটি মেনটেন করে আমরা দিতে পারি, সেই চেষ্টায় আমাদের এই ফ্যাক্টরিটা করা। এবং আস্তে আস্তে ক্ষুদ্র পরিসর থেকে আমরা মোটামুটি এখন প্রোডাক্টের বর্তমানে 20টির মতো প্রোডাক্ট আমরা বাজারে দিচ্ছি, এবং গত বছর থেকে আমাদের রপ্তানিরও বেশ ভালো কিছু সাড়া পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে। এবং আগামী কয়েক বছরেও কয়েকটি মেলার জন্য আমাদের বুকিং করা আছে মধ্যপ্রাচ্যে, আফ্রিকায়, পার্শ্ববর্তী সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ভুটান, নেপাল। বেশ ভালো ভালো কোয়ারি আছে আমাদের এই পণ্যগুলোর জন্য। তো এতে করে আমরা অনেক আশাবাদী। আমরা অবশ্যই গুণগত মানের ব্যাপারে আমাদের চেষ্টা থাকে যে যাতে বিদেশিটার চেয়ে কম না হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যে একটা প্রোডাক্টটা হাতে নিয়ে কনজিউমার যাতে মনে করে হ্যাঁ এটা একদম আন্তর্জাতিক মানের, টেস্ট থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে, সুতরাং এখানে র মেটেরিয়ালস সব কিছুই আমরা চেষ্টা করি যাতে ওই মানটা বজায় রাখা যায়।